সম্প্রতি সরকার গরুর মাংসের দাম 664 টাকা প্রতি কেজি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু হবিগঞ্জের বাজারগুলোতে কোথাও সরকার নির্ধারিত সেই 664 টাকা কেজিতে গরুর মাংস পাওয়া যাচ্ছে না। মূলত ক্রেতারা যেটি বলছেন যে সরকার যেদিন থেকে নির্ধারণ করে দিয়েছিল গত 15 মার্চ, এরপর থেকে একদিনের জন্য আসলে সরকার নির্ধারিত দাম হবিগঞ্জের ব্যবসায়ীরা কার্যকর করেননি। তারা সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত 700 থেকে 750 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে যাচ্ছেন। অর্থাৎ আজকে আমরা এখানে এসে যেটি দেখেছি যে হার সহ যে মাংসটি রয়েছে সেটি 700 টাকা, এবং হার ছাড়া যে মাংসটি সেটি 750 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে পূর্বের সেই 900 টাকা যে মূল্য সেই মূল্যেই। ক্রেতারা এ ব্যাপারে খুব প্রকাশ করছেন, তারা বলছেন যে সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসায়ীরা দাম তাদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন গরুর মাংসের, কিন্তু প্রশাসন আসলে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদেরকে উচ্চ মূল্যে গরু কিনতে হচ্ছে, ফলে সরকার নির্ধারিত যে দাম সেই দামে যদি তাদেরকে গরুর মাংস বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে তারা আসলে লোকসান তাদেরকে গুনতে হবে, যে কারণে তারা সরকার নির্ধারিত মূল্য মানতে পারছেন না। তবে বক্তারা যেটি বলছেন যে সরকার অবশ্য যাচাই বাছাই করে সেটিকে নির্ধারণ করে দিয়েছেন, এ ব্যাপারে যেহেতু ব্যবসায়ীরা গরুর মাংসের দাম সেই সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করছেন না, সে ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসলে বাজার তদারকি সহ যে স্বাভাবিক অবস্থা বিরাজ করে যেন বাজারে সেই বিষয়টি স্থানীয় প্রশাসন নজর দেবে, এরকমটাই কিন্তু বক্তারা আশা করছেন। অন্যদিকে যদি আমি বলি যে মোরগের বাজারও কিন্তু বেশ ছড়া, অর্থাৎ রমজানের পর থেকেই মোরগের দাম একের পর এক বেড়েই চলেছে। আজকে আমরা এখানে এসে যেটি দেখেছি যে 200 টাকা কেজিতে পোলট্রি মোরগ বিক্রি হচ্ছে, আর কক যেটি সেটি 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত তাদের পাইকারি যে বাজার সেই বাজারে মোরগের দাম না কমার কারণে তারাও আসলে সরকার নির্ধারিত যে দাম সেই দামে মোরগ বিক্রি করতে পারছে না। অর্থাৎ তাদের একজন ব্যবসায়ী আমাকে যেটি বলছিলেন যে তারা এখনও 180 থেকে 185 টাকা কেজিতে পোলট্রি মোরগ কিনতে হচ্ছে, ফলে তাদের বাধ্য হয়েই 15 টাকা লভ্যাংশে তাদেরকে বিক্রি করতে হচ্ছে 200 টাকা কেজিতে। আবার তারা অভিযোগ করছেন যে প্রায় সময় মোরগ অনেকগুলো মারাও যায়, যে কারণে আসলে তাদের লভ্যাংশের পরিমাণ স্বাভাবিকভাবে 15 টাকা কেজিতে 15 বা 20 টাকা দেখা গেলেও আসলে এই পরিমাণ লাভ হচ্ছে না, তারা কিন্তু এরকমটাই বলছেন। অন্যদিকে দেশি যে মোরগ সেই মোরগেরও কিন্তু হবিগঞ্জের বাজারে একটি চাহিদা থাকে, তবে আমরা শায়েস্তানগর বাজারে এসে যেটি দেখেছি যে আসলে দেশি মোরগ বাজারগুলোতে নেই, শুধুমাত্র পোলট্রি এবং কক মুরগি হবিগঞ্জের বাজারে অর্থাৎ শায়েস্তানগর যে বাজার সেই বাজারে বিক্রি হচ্ছে। তবে বক্তারা বারবার বলছেন একই কথা যে যেন বাজার স্বাভাবিক থাকে এবং সরকার নির্ধারিত মূল্যে সেই মাংস বিক্রি হয় সেই ব্যাপারে প্রশাসন তদারকি করবে, এবং বাজার যেন স্বাভাবিক থাকে সেই বিষয়টিতে প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করবে।